চাঁদপুরের দুটি উপজেলার কয়েক হাজার গ্রাহক নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও বিনিময়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সুবিধা পাচ্ছেন না দিনরাত চব্বিশ ঘন্টার মধ্যে গ্যাস পাচ্ছেন সব মিলিয়ে পাঁচ থেকে সাত ঘন্টা এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন গৃহিণীরা গত তিন বছর ধরে অন্তত আড়াই হাজার গ্রাহকের এমন ভোগান্তি নিত্যদিনের সঙ্গী অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে তাছাড়া শীতকালে গ্যাসের চাপ কম থাকাই স্বাভাবিক চার প্রতিনিধি জি এম শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন তাইফুর রহমান তহিন চাঁদপুর সদর উপজেলার তরুচন্ডী রঘুনাথপুর গুনরাজদি কচুয়া উপজেলার কচুয়া বাজার মাছিমপুর কুয়াসহ বেশ কিছু এলাকার কয়েক হাজার গ্রাহক আবাসিক গ্যাস নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে গত তিন বছর চলছে এ সমস্যা রাত বারোটা থেকে সকাল ছটার মধ্যে গ্যাস থাকলেও দিনের অন্য সময়ে নিয়মিত গ্যাস সরবরাহ করা হচ্ছে না একদিকে গ্যাস বিল অন্যদিকে লাকড়ি ক্রয় সহ আলাদা রান্নাঘর তৈরি করছেন কেউ কেউ আবার অনেকেই ব্যবহার করছে সিলিন্ডার গ্যাস তিন বছর যাবৎ ধরে আমরা এই ভোগান্তির ভিতরে আছি গ্যাস থাইকেও আমাদের নাই লাড়কি চুলা দিয়ে আমরা পাকাইতে হয় কষ্ট হয় টাকা টাকা দেই আমরা মাটি ছিলে আমাদের অপরাধটা কিন্তু আমরা গ্যাসও নিলাম বিলও দিচ্ছি কিন্তু সময় গ্যাস পাচ্ছি না ভাই বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা জানান এসব সমস্যা তাদের জানা নেই সমাধানেও চেষ্টা চলছে তবে গ্যাস সরবরাহ কম থাকার পেছনে শীতকে কারণ বলছেন এই কর্মকর্তা আসলে আমি আইসি পাঁচ মাস হয়েছে আমি দুই তিন বছরের কথা আমি জানি না দুই তিন মাস কথা আমি বলতে পারতে আছি আর কি আবার ট্রান্সমিশন লাইনে অলরেডি গ্যাস চাপ দূরীকরণের জন্য অলরেডি কাজ চলতে আছে আর শীতকাল তো শীতকালের মধ্যে একটু চাপ থাক কম থাকবে চাঁদপুর সদর ও কচুয়া উপজেলার মধ্যে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের ভোগান্তি লাগবে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের এস এ টিভি নিউজ ডেস্ক